আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 114টি। এর মধ্যে স্বাস্থ্য সহকারী যে পদটি দেখতে পাচ্ছেন, এটিতে পদের সংখ্যা রয়েছে 105টি। এখানে এমন মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার। এটিতে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও নারী উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আপনার বয়সটি বের করতে হবে 9 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো আজকে যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হলো সিভিল সার্জনের কার্যালয় কুড়িগ্রামের। এটিতে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে আপনাদের আবেদনের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ইউনিয়ন ভিত্তিক। তো এটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন এর মধ্যে আপনারা ইউনিয়নের শূন্য পদের সংখ্যা আছে কিনা। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 4টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। 2 নম্বর পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা রয়েছে 105টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ হালকার ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদটি রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনারা এসএসসি পাস করেছেন, সেই সকল প্রার্থীরা আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো স্বাস্থ্য অধিদপ্তরের এখানে একটি স্মারক রং দেখতে পাচ্ছেন। এই স্মারকে 11 জুন 2018 খ্রিস্টাব্দের মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা পরিসংখ্যান, স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে অনলাইনে আবেদন করেছেন তাহাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিকে শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, কুড়িগ্রাম অথবা কুড়িগ্রাম জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদনটি শেষ হবে 9 এপ্রিল 2024 খ্রিস্টাব্দের বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে 1 নং হতে 4 নং কমিকের পদের জন্য 223 টাকা। এবং আপনাদের প্রবেশগত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রশ্নটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগে যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি পূর্বে সম্পন্ন করে নেবেন। আর আবেদনটিকে তো আপনার টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় কুড়িগ্রামের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, একা থাকুন। আল্লাহ হাফেজ।